অষ্টমী, আজকে অষ্টমীর দিন একটু অন্যভাবে সাজার চেষ্টা করলাম দুজনাই, একটু স্পেশাল সবার জন্য অষ্টমীর দিনটা। তো অষ্টমীর দিন আমরা সেজে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু আজকে অনেক রাত করেই বেড়াচ্ছি, কিন্তু রাতেও অ্যাকচুয়ালি ঠাকুর দেখা আজকে কমই আছে, একটু আড্ডা হবে জমিয়ে আর খাওয়া দাওয়া হবে, সেটাই প্ল্যান রেখেছিলাম। কারণ প্রথমে আমরা অনেক বেশি বেশি ঠাকুর দেখেছি, আজকে আমরা সাউথেই থাকবো। তো বেড়ানো যাক, আর সন্দীপটাকে দেখো একবার, ও অনেকক্ষণ আজকে সাজতে টাইম লাগিয়েছে, প্রচণ্ড টাইম লেগেছে, দেখো কেমন সেজেছে। অষ্টমী সবাইকে, রানা তো দেখিয়ে দিল ওকে কেমন লাগছে। আমি পরেছি আজকে একটা ব্ল্যাক জামদানি, দেখো তো ব্ল্যাক অ্যান্ড কপার কালারের একটা জামদানি পরেছি। ভাবলাম বৃষ্টি নামবে পরবো কিনা শাড়ি, তো বৃষ্টি নামেনি, তাই জন্য আজকে আজকেই শাড়িটা পরলাম। আজকে দূরে কোথাও যাওয়ার নেই, এই ঘরের আশেপাশেই থাকবো, তাই শাড়ি পরে নিলাম। তো চলো বেরোনো যাক, এই আরেকজন এখনো আয়নার সামনেই দাঁড়িয়ে আছে। ঠিক আছে চলো আমরা বেরোই, আবার বেরিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। চলে এসেছি প্রথম পুজো আজকের অষ্টমীর, রাজডাঙ্গা উদয়ন সংঘ, নব রাজডাঙ্গা উদয়ন সংঘ, ও সরি রাজডাঙ্গা নব উদয়ন সংঘ। তো এত ব্যাকগ্রাউন্ডে বুঝতেই পারছো পুজোর সময় আওয়াজ হয় যে কথা বলা যায় না ভালো করে, তাও চেষ্টা করছি যতটা জোরে বলার, ঠিক তো আছে ভালোই। আর একটা কথা আমি বলবো, সেটা হচ্ছে বেড়ানোর পরে আমার না খুব খিদে পাচ্ছে অলরেডি, মানে খালি খিদে, হ্যাঁ খিদে পাচ্ছে, কি আমি জানি না, পুজোতে যতই খেয়ে বেড়াই আমার তাও খিদে পায়। তো ভিড় অতটা লাগছে না কিন্তু তাও আছে বেশ, চলো দেখা যাক প্যান্ডেলটা, দেখো কেমন হয়েছে। এখন যে পুজোটা দেখলে, এটা ছিল হচ্ছে তোমার একুশপল্লী, বালিগঞ্জ একুশপল্লীর পুজো, দারুণ ছিল। আর কি বলে, দেখা মোটামুটি হয়ে গেছে, বা আটটা কোথায় বসে মারবো সেটার প্ল্যানিং চলছে। আর সন্দীপটা কী করছে দেখবে, এই দেখো ফটো তুলতে ব্যস্ত, ফটো তুলে যেখানে পাচ্ছে সেখানে, তুমি তোলো যেখানে যাচ্ছে সেখানে শুধু ফটোই তুলে যাচ্ছে,
বুঝতে পারছো আমাকে একদম সেলফি তুলতে দিচ্ছে না 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 তো অবশ্য এত খাড়াখাটনি 3 ঘন্টা মানে সাজ তুললেই ওর মানে মুখ দিয়ে বিভিন্ন আওয়াজ বেরায় যে কেন আমি ফটো তুলছি মোটে না বাজে কথা বলছে ওকে ফটো তুলতে দিলে কিন্তু জঘন্য ফটো তোলে মানে একদম সেটা সবাই তোমরা একটু জানিও তো আমি কেমন ফটো তুলি তোমরা তো দেখো ভিডিও যত ফটো তুলি তো আমি ঠিক আছে হার মানলাম তো যাই হোক এখন আমাদের একদম জঘন্য এখন আড্ডাটা কোথায় মারবে সেটা বলো ফাইনাল করো যাবো তো সিঙ্গি পার্ক ও সিঙ্গি পার্ক যাবো ওখানে দেখি একটু আড্ডা মারবো কিছু খাবো খিদে পেয়ে গেছে আরো বেরোলেই খিদে পেয়ে হ্যাঁ তো ওটাই যাই চলো গিয়ে কিছু খাই খেয়ে আবার তোমার সঙ্গে কথা বলছি রানা আর কোথাও কিছু খাওয়ার পেল না শেষ দেখো ডিমের পরিমাণ দেখো অনেক ঘুরে ও ভাজা খাবে না তেলে ভাজা খাবে না চাউমিন খাবে না কিছুই খাবে না তো লাস্টে কি খাবে ও ডিম সিদ্ধ পুজোয় ঘুরতে বেরিয়ে আমরা ডিম সিদ্ধ খাচ্ছি ডিম তো সবসময় চলে অল টাইম পাহাড়ে জঙ্গলে সমুদ্রে যেখানে যাবে জঙ্গলে গিয়ে ডিম টোস্ট খাবে ডিম খাবে খুব হেলদি খুব হেলদি তেলে ভাজা খাওয়া থেকে তো ভালো তেলে ভাজা খাওয়া থেকে তেলে ভাজা খাবো এখন তেলে ভাজা খাবো কারণ কি খাবো ডিম টোস্ট ডিম টোস্ট আবার ডিম টোস্ট খাবো খাবে নাম লাস্টে একুশপল্লি ছিলাম সেখান থেকে এখন আমরা চলে এসেছি একডালিয়া একডালিয়ার পুজোটা দেখবো দেখে আজকে পুজো দেখবো না আজকে যাবো কোথাও রেস্টুরেন্টে ভালো জায়গায় খেতে তো কোথায় যাবো সেটা দেখা যাক কারণ সব জায়গাতে লাইন যেখানে ফাঁকা পাবো সেখানে ফাঁকা পাবে সেখানে দেখায় যাবো তোমরা জানতে পারবে তো চলো তাহলে এক ডালিয়াটা দেখে নিই দেখে নিয়ে তারপরে দেখি কোথায় যাওয়া যায় ফাইনালি একটা রেস্টুরেন্টে চলে এসেছি আর খুব খেতে পেয়েছিলো বৃষ্টিতে নামলো বলে ফট করে যেখানে পেলাম সেখানে ঢুকে গেছি অলরেডি পেটটা ভরাই ছিল তাও কিছু খাবো অল্প বলতে কিছু খাবো সুনীতা খুব মনোযোগ দিয়ে খাচ্ছে কেউ খাবে কিছু কথা বলবে না পুরো পুজো আমাদের চাইনিজ খেয়ে গেলে কোথায় চাইনিজ একটু আগে তো অন্য জিনিসও খেয়েছো ওটা যদি রাতে ডিনারের মধ্যে ধরো তাহলে পুরো পুজো আমরা চাইনিজই খেয়ে ওকে তাহলে আমরা বলতে পারি চাইনিজ পুজো কালকে যদি চাইনিজ খাই তাহলে বেরোবই ওকে কালকে ঘরে খেয়েই বেরাবো কালকে আর রাখবো না বাইরে খাওয়ার প্ল্যান পরশু রাখবো দশমীর দিন তাই দশমীর দিন বাইরে খাবো আগে থেকে প্ল্যানিং হয়ে রয়েছে আর কোথায় খাবো সেটা পরেই জানাবো এখন খেয়ে নিই কারণ অলরেডি খুব খিদে পেয়েছে বৃষ্টির এমন হচ্ছে থেমে জানাবো তো খেয়ে তাতে বেরাবো যেন আমরা বেরানোর পর বৃষ্টি না হয় ওটাই প্রে করছি চলো খাই খেয়ে দাবার কথা তো ঘরে চলে এসেছি আজকে কারণ প্রচণ্ড বৃষ্টি যাওয়ার সময় বললাম যে আজকে শাড়ি পরেছি কারণ বৃষ্টি নেই মানে আজকেই বৃষ্টিটা পড়তে হলো তো যাই হোক তাও অনেকক্ষণ ঘুরেছি মানে অনেকক্ষণ মানে এক দু ঘন্টা একটু এদিক ওদিক ঘোরা হয়েছে কয়েকটা ঠাকুর দেখা হয়েছে সেটা তোমরা ব্লগে দেখতে পাবে
আর সবথেকে বড় সন্দীপের আক্ষেপটা হচ্ছে এটাই, আজকেও চাইনিজ খেয়েছে। ওটা না, যে যার মনে সেটা না, ওটাই সবথেকে রোজ চাইনিজ ফ্রাইড রাইস, চিলি চিকেন, একদিন চাউমিন, আজকেও চাউমিন। যে একটা কথা বলছি তোমাদেরকে, অ্যাকচুয়ালি আমরা যে রেস্টুরেন্টটাতে ঢুকেছিলাম সে এক দাঁড়াও, যে রেস্টুরেন্টটাতে ঢুকেছিলাম সেটাতে নর্থ ইন্ডিয়ান ফুডও পাওয়া যেত, চাইনিজও পাওয়া যেত। আমরা সেভাবেই ঢুকেছি, নর্থ ইন্ডিয়ান ফুড খাবো, কিন্তু নর্থ ইন্ডিয়ান ফুড নেই, শুধু আজকে চাইনিজ। স্পেশাল এটা আউট করে দিয়েছে, কারণ ওটাতে টাইম বেশি লাগে, চাইনিজটা ফটাফট হয়ে যায়। আমি বললাম চলো তাহলে উঠে বেরিয়ে আসি, কিন্তু তাও উঠে কারণ বাইরে বৃষ্টি হচ্ছে না, রেস্টুরেন্টে ঢুকে বসে না, বৃষ্টি কমেনি এক, তখন বাজে অলরেডি 12টা, তারপর আবার সারা জায়গায় খুঁজতে হবে কোথায় খাওয়ার পাবো, আমরা একবারে খেয়েই যাই, তাই জন্য নুডলস। আর একটা বড় আক্ষেপ হচ্ছে সন্দীপ স্যার, আজকে বেচারি অনেক খুন টাইম লাগিয়েছে, শাড়ি পরেছে পুজোতে ফার্স্ট, তো ভেবেছিল আরো বেশিক্ষণ থাকবে, কিন্তু বৃষ্টিটা সব বানচাল, সত্যি বানচাল করেছিল। আমি আমি ভাবলাম ফটো সেশন বেশি হয়নি, কিন্তু আমার মনে হচ্ছে না, ওর মনে হচ্ছে ফটো প্রচুর উঠেছে। না একদম ফটো তুলতে পারিনি, কারণ হচ্ছে আমি ভেবেছিলাম আজকে শাড়ি পরবো, প্যান্ডেলে দাঁড়াবো সুন্দর জায়গায়। কাজ তোমাদেরকে গ্যালারিটাও দেখাতে পারতাম, তাহলে হয়তো দেখতে পারতাম। তো যাই হোক, আর ভিডিওটা লম্বা করছি না, কি আজকে এখানেই শেষ করি, আর এরপরে তো আবার বাকি আছে, নবমী দশমী তো আছেই। নবমী দশমীতে আমি আর শাড়ি পরবো না, তাই জন্য আর বলেও লাভ নেই, আজকে আমি ভালো করে অনেকক্ষণ সারা সন্ধ্যা করে সেজেছি, শাড়ি টাড়ি পরেছি, কিন্তু আজকে বৃষ্টি পড়ে। তো যাই হোক, আর ভিডিওটা লম্বা করছি না, এখানেই শেষ করছি। আর তোমরা যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করো। অলরেডি নবমী হয়ে গেছে, তো শুভ নবমী সবাইকে, যা এখনই জানিয়ে দিলাম, পরের ব্লগে তো অবশ্যই জানাবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে, টাটা টাটা।